হাই গাইজ, চমকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বাটা মাছ দিয়ে মূলা দিয়ে। তাই বাটা মাছ কেটে ধুয়ে এখানে লবণ হলুদ দিয়ে মেখে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। মাছগুলি ভাজা হতে হতে আমি মূলাগুলি কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি, তাহলে তিতা ভাপটা চলে যাবে। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি ফেলবো কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে মূলাগুলি ভেজে ফেলবো। বেশি তেল দেবো না, আমি তেলের পরিমাণ কমই ইউজ করি, আপনাদের বলেছি। কম তেল দিয়ে আমি মূলাগুলি ভেজে ফেলছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি ফেলবো। এখন সম্বাসের জন্য গ্রাইন্ড করা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, শুকনো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ। মশলাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে ভাজা করে রাখা মূলাগুলি দিয়ে দেব। যখন মূলা গুলি সিদ্ধ করি তখন নুন দিয়েছিলাম, তো এখন আবার একটু নুন দিয়ে দিচ্ছি। সবজিটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে এখন ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া হয়ে গেছে, এ দেখুন আমাদের মূলা আর মাছে ইয়াবি আমি পাতলা ঝোল রেডি হয়ে গেছে। আপনারা পরে খাবেন,